সংবাদ মাধ্যমের সামনে নিজেকে তৃণমূলের লোক বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন সাগরদিঘির উপনিবেশনের সদ্য জয়ী হওয়া বাম সমর্থিত কংগ্রেস নেতা বাইরন বিশ্বাস। এরপর থেকে মাথাচাড়া দেয় একাধিক প্রশ্নের। তবে সমস্ত বিতর্কে জল ঢেলে নব নির্বাচিত কংগ্রেস নেতা জানালেন তিনি কংগ্রেসেই রয়েছেন। এদিন কলকাতায় নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেতা। তৃণমূলে যোগদানের জল্পনা সম্পূর্ণ উড়িয়ে তিনি বলেন, আমি তৃণমূলে যাব এমন কোনো মন্তব্য করিনি। প্রথম দিন বিধানসভায় গিয়ে স্পিকার বিএন বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলাম আমার শপথ গ্রহণ কবে হবে, এই নিয়েই আলোচনা হয়েছিল। এরপর ওইখানে বসে এক কাপ চা খাই, কংগ্রেস নেতার দাবি। এর প্রেক্ষিতে স্পিকার বলেছিলেন, রাজ্যপালের কাছে থেকে সংবাদ এলে জানাবেন, কিন্তু আমি এ কথা কখনো বলিনি আমি তৃণমূলে যাব বা ওই দলের বিধায়ক। স্পিকারকে আমি যথেষ্ট ভালোবাসি এবং শ্রদ্ধা করি। এই ধরনের কথা হয়তো উনি বাইরের কোনো মিডিয়ার কাছ থেকে শুনেছেন, এটা ভিত্তিহীন। আমার তৃণমূলে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, আমি কংগ্রেসে ছিলাম, আছি, থাকবো, কংগ্রেসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রসঙ্গত রবিবার এক সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে বাইরন বিশ্বাস বলেন, বিজেপি নয় তৃণমূল থেকেই সমর্থন পেয়েছি, আমি তৃণমূলেরই লোক। মঙ্গলবার কংগ্রেস নেতা স্পষ্ট করে জানান তিনি নিজেকে তৃণমূলের লোক বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন। বাইরন বলেন, আমি এখনও বলবো আমায় প্রচুর মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে তৃণমূলের মানুষ রয়েছেন, বিজেপির মানুষ রয়েছেন, এরা ভোট দিয়েছেন বলে আমি ওই দলে চলে যাব এমন কোনো কথা নেই। আমি যে প্রতীকে দাঁড়িয়েছিলাম সেই প্রতীকেই থাকবো। দল বদল অন্য কেউ করতেই পারেন, এটা নিয়ে যারা বিতর্ক করছে তারা ভুল করছেন। বাইরনের বক্তব্য, তৃণমূল বলতে আমি তৃণমূলীয় বলতে চেয়েছিলাম, মাটির মানুষের কথা বলেছিলাম, আমি মাটির মানুষের সঙ্গে জড়িয়ে থাকতে চাই, তাদের কাজ করব। কয়েকদিন আগে স্পিকার বিএন বন্দ্যোপাধ্যায় বলেন বাইরন তৃণমূলেই রয়েছেন। স্পিকারের সেই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। সূত্রে খবর, এই বক্তব্যে চরম ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। স্পিকার বলেছিলেন, ওদের বিধায়ক কি স্বীকার করছেন যে আমি তো তৃণমূলের লোক, তৃণমূলের ভোটেই আমি জিতেছি, সুতরাং যারা ভোট দিয়েছেন তারা সকলেই তৃণমূলের সমর্থক, তৃণমূলেই আছেন। হতে পারে আমাদের প্রার্থী নির্বাচনে কোনো ত্রুটি হয়ে থাকতে পারে, তার জন্য তৃণমূলের ভোটটা ওই দিকে চলে গিয়েছে। এরপর থেকে দানা বাঁধে বিতর্ক, প্রশ্ন ওঠে একাধিক। এদিন সেই বিতর্কে কার্যত জল ঢেলে গোটা বিষয়টি স্পষ্ট করলেন বাইরন।